তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সম্মানিত ভাইরা, প্রবাস জীবনে যেখানে আমাদের বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, এরকম একটি দেশে, এরকম একটি পরিবেশে আমরা যখন ঈদের জামাতে একত্রিত হই, আমরা অত্যন্ত উচ্ছ্বসিত হই, আনন্দিত হই, ঠিক কিনা? আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে চমৎকার গোছালো একটি ঈদের প্রোগ্রাম এখানে আয়োজন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকের এই যে গ্যাদারিং, এটা শুধু কেমনেই হচ্ছে নাকি নাকি সারা বিশ্বব্যাপী হচ্ছে? গোটা বিশ্বব্যাপী আজকে আনন্দের জোয়ার, ঈদুল আজহা। বছরে দুইটা ফেস্টিভ্যাল আমরা মুসলিম কমিউনিটি করি, এক হচ্ছে ঈদুল ফিতর, 2 মাস 10 দিন আগে আমরা এরকম একটা ফেস্টিভ্যাল করেছিলাম, উৎসব করেছিলাম, যেটা রমাদানের 30 দিন সিয়াম পালনের পরে হয়, ঠিক কিনা? আর আজকে হচ্ছে জিলহজের কয় তারিখ, 10 তারিখ, ইয়ামুন নাহা। আজকে আমরা এই ঈদুল আজহা উদযাপন করছি। তো এই ঈদ উদযাপন, এটার একটা হিস্ট্রি আছে, ইতিহাস আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তিনি মদিনায় যেয়ে দেখতে পেলেন মদিনার লোকেরা 2 দিন, আউস খাজরাজ দুইটা গোত্র, তারা 2 দিন আনন্দ করে, উৎসব করে, খেলাধুলা করে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযা আল ইয়াউমা, এইটা কিসের দিন যে তোমরা খেলাধুলা করো? তো তারা বলে, কুন্না নালআবু ফিল জাহিলিয়া, হে নবী, আমরা জাহিলি যুগে এই 2 দিন আনন্দ করতাম, উৎসব করতাম, খেলতাম, আশা করতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম খায়রাম মিনহুমা, এই যে তোমরা 2টা দিন খেলাধুলা করো, এর চেয়েও 2টা শ্রেষ্ঠ 2টো দিন দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবর্তন করে দিয়েছেন, বদল করে দিয়েছেন। এর একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আদহা। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোষণার পর থেকে মুসলিম উম্মাহ, মুসলিম কমিউনিটি এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই আনন্দ উৎসব উদযাপন করে থাকে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদ, প্রতিটি ধর্মের, প্রতিটি জাতি গোষ্ঠীর আনন্দের দিন আছে, ওয়া হাযা ঈদুনা, আর আজকের দিনটা আমাদের আনন্দ উৎসবের দিন, আল্লাহু আকবার। তো এভাবে এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন শুরু হয়েছে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যাইগিনু আয়াদাকুম বিতাকবীর, তোমরা তাকবীরের মাধ্যমে আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়ার মাধ্যমে ঈদের সৌন্দর্যকে বাড়িয়ে তোলো। তাহলে ঈদের সৌন্দর্যের অন্যতম একটা মাধ্যম হচ্ছে তাকবীর। অন্যতম মাধ্যম কি? তাকবীর, আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়া। আল্লাহ হচ্ছেন সবচাইতে বড়। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ সবচাইতে বড়। আল্লাহু আকবার, তিনি সবচাইতে বড়। হি ইজ দা হাইয়েস্ট, গ্লোরি বি টু আল্লাহ, দা মোস্ট হাই, আল্লাহু আকবার, মানে সমস্ত প্রশংসা আল্লাহ, তিনি হচ্ছেন সব চাইতে বড়। তো ঈদের এই সৌন্দর্য হচ্ছে তাকবীর পড়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে এই বিশেষ তাকবীর পড়াকে আমাদের জন্য অবতারিত করেছেন। এবং বিশেষ করে এই ঈদের দিনে এই তাকবীর আমরা বেশি বেশি পড়ি। ঈদগাহে আসতে যেতে আল্লাহ বড়ত্বের, মহত্বের ঘোষণা দিল। এবং আপনারা জানেন যে গত 2 দিন ধরে হাজি সাহেবানরা, এবছর 25 লক্ষেরও বেশি হাজি হাজ্জাজ বাইতুল্লাহ, তারা আরাফাত ময়দানে একত্রিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং এত চমৎকার যে দৃশ্য, পৃথিবীর আর কোথাও কি দৃশ্য দেখা যায় বলেন? আপনারা দেখবেন যে অলিম্পিক যে গেমস হয়, তার আগে একটা চমৎকার প্রোগ্রাম হয়, ওপেনিং সেরেমনি হয় না? কিছুদিন আগে কাতারে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, একটা ওপেনিং সেরেমনি হয়। তো সেখানে 100 লোক বা 1000 খানিক লোক একটা প্রেজেন্টেশন করে, একসাথে কোনো কিছু একটা প্রেজেন্টেশন করে। এই প্রেজেন্টেশনটা করার জন্য তাদের 1 মাস প্রস্তুতি নিতে হয়, জানেন আপনারা? অলিম্পিক্সের ওপেনিং সেরিমনিতে দেখবেন হাজার হাজার এরকম একসাথে টিম বা গ্রুপ, তারা প্রেজেন্টেশন দেয় একসাথে, তারা বিভিন্ন কিছু দেখায়, তারপরে দেখবেন যে কারোটা বাঘা হয়ে যায়, সবাই সামনে যায়, একজন পেছনে চলে যায়, এরকম আসলে নাই। সেনাবাহিনীরও বিভিন্ন কুচকাওয়াজ যখন হয়, মাসের পর মাস ট্রেনিং দেওয়ার পরে তারা এই প্রেজেন্টেশন করে, প্রদর্শন করে, তারপরে দেখবেন যে এক পুলিশ সামনে চলে যায়, আরেক পুলিশ পেছনে চলে যায়, দেখা যায় ভিডিওতে। কিন্তু এই যে 25 লক্ষ হাজি, কোনো প্রস্তুতি নাই, প্রিপারেশন নাই, কোনো আলাদা বিশেষ কোর্সের ব্যবস্থাপনা নাই, তারপরেও যখন মসজিদুল হারামে আজকে কোনো একটা নামাজের ওয়াক্তে শেখ আব্দুর রহমান আর সুদাইস যখন বলবেন আল্লাহু আকবার বলে যখন রুকুতে যাবে, দেখবেন 25 লক্ষ লোক একসাথে রুকুতে চলে যায়। এই দৃশ্য আপনারা ড্রোন ফুটেজ দিয়ে যখন দেখানো হয়, দেখছেন না? 25 লক্ষ লোক আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ে, দেখেছেন না? একজন কি বাঁকা তারা হয়,
কেউ সামনে যায়, কেউ পিছনে যায়, কেউ আগে রুকুতে যায়, কেউ পরে যায়, কেউ আগে সেজদায়, কেউ পরে, এরকম হয়। সুবহানাল্লাহ বলবেন না? গোটা বিশ্বের সবচাইতে বড় গ্যাদারিং এটা, দ্য বিগেস্ট গ্যাদারিং ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে হজের চাইতে বড় কোনো গ্যাদারিং আর হয় না। 25 লক্ষ হাজি তারা সেখানে আল্লাহর বরকতের ঘোষণা দেয়। সেই জন্য বিশ্বনবী ইসলাম বলেছেন, সাইগিনু আয়াদাকুম বিতাকবীর, তোমরা তাকবীর দেওয়ার মাধ্যমে ঈদের সৌন্দর্যকে বাড়াও। আমরা এখন তাকবীর করবো, আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বড় তো একটা সত্তার জন্য, তিনি কে? আল্লাহ। এই তাকবীরের মধ্যে দিয়ে এই ঘোষণা পাই দেয়া হয়। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, এই ঈদ উল আজহার সাথে সম্পৃক্ত হচ্ছে হাজ এবং কুরবানি। হাজ এবং কুরবানি এবং হজ এবং কুরবানির যত বিধান, এটা একটা ফ্যামিলির সমস্ত কার্যক্রমের স্মৃতিচারণ। মনোযোগ দিয়ে শুনবে, একটা ফ্যামিলির সকল কাজের স্মৃতিচারণ হলো তো হজ এবং উমরা। এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের ফ্যামিলি। সুবহানাল্লাহ, এরকম ফ্যামিলি আমরাও চাই কি চাই না বলেন? আমাদের ফ্যামিলিও সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের ফ্যামিলির মতো হোক, আমরা চাই কি চাই না? কি বরকতময় ফ্যামিলি! সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম স্বামী স্ত্রী হচ্ছেন হাজার, যাকে আমরা বিবি হাজেরা বলি বাংলায়। বাংলায় আমরা কি বলি? বিবি হাজেরা। আর ওনাদের সন্তান হচ্ছে সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালাম। তিনজনের ফ্যামিলি। কয়জনের? ওনাদের পা জমিনের যেখানে লেগেছে সে জায়গাটাই বরকতময় করে দিয়েছে কে? দেখেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, ওয়াদ্দিন ফিন নাস বিল হাজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। হে ইব্রাহিম, তুমি কাবা ঘর নির্মাণ করো, তারপরে আযান দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা মিলে তারা কি করলেন? কাবা ঘর নির্মাণ করলেন। আর কেউ নাই ওখানে, বাবা আর ছেলে। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম পাথর এনে দেয়, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পাথর দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করলেন। পড়েন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, তাহির তাহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ। ইব্রাহিম ইসমাঈল, আমার বান্দাদের জন্য কাবা আঙিনা ছাড়ো দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর ছাড়ো দিলেন। আপনারা মসজিদ ছাড়ো দিবেন, মসজিদ পরিষ্কার করবেন, এতে অন্তর পরিচ্ছন্ন হয়। এই যে আপনাদের এখানে সূরা আছে না, সূরার নাম কি? হ্যাঁ, এই যে আল আকসা মসজিদের সাথে আপনারা সবসময় নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। সুবহানাল্লাহ। মসজিদেরই ঝাড়ু বারদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহী আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমি। সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাঈল নিজ হাতে কাবা ছাড়ো দিয়েছে, কাবা তৈরি করলেন। আল্লাহ বললেন, আযান, ইব্রাহিম এবার আযান দাও, হজের ঘোষণা দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আযানটা কারে দিব? আযান মানে ঘোষণা। মক্কা তখন ইট ওয়াজ এ ব্যারেন ল্যান্ড, আনকালটিভেটেড ল্যান্ড, কোনো ঘাস নাই, লতা নাই, পাতা নাই, গাছ নাই, থুধু মরু প্রান্ত, ডানে বাই কেউ না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আযান মানে ঘোষণা, আমি যে হজের আযান দিব, ঘোষণা দিব, কারে দিব? কেউ তো নাই। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি হজের আযান দাও, ঘোষণা দাও, এই আযানের শব্দগুলো গোটা বিশ্বের সব মানুষের কর্ণকুহরে আমি আল্লাহ নিজে পৌঁছে দেব। তিনি আযান দিলেন, ঘোষণা দিলেন, গোটা বিশ্বের লোকেরা আসো, আল্লাহ তাআলা ঘর বানিয়েছেন, হজ করতে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের এই আযানের শব্দ গোটা বিশ্বে আল্লাহ পৌঁছে দিলেন। আমরা ওরকম পৃথিবীতে ছিলাম, কথা বলেন,
না, আমরা কই ছিলাম? আমরা রুহের জগতে ছিলাম। তো এই রুহের জগতে আমরা রুহ অবস্থায় ছিলাম। এই প্রত্যেক রুহের কাছে আল্লাহ তাআলা এই হজের আওয়াজ পৌঁছে দিয়েছে, এবং সে আওয়াজ শুনে যারা লাব্বাইক বলেছিল, লাব্বাইক হাজিরা কি পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, হাজিরা লাব্বাইক পড়ে। তো রুহের জগতে যখন এই আজান আমাদের কানে এসেছিল, আমরা যারা লাব্বাইক বলতে পেরেছি তাদের নসিবে হজও আছে, উমরাও আছে, সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন, এবং তিনি যখন কাবা বানাচ্ছিলেন একটা পাথরের উপর দাঁড়িয়ে এই কাবা তিনি নির্মাণ করেছেন। এই পাথরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। কি বলে? মাকাম ইব্রাহিম। আল্লাহ বলেন ওয়াত্তাখিদু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানিয়ে নাও, সুবহানাল্লাহ। এই যে তাওয়াফ করা হয় কাবা ঘরকে, কাবা ঘর দেখছেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন, পড়েন আমিন। আমরা যেন এই কাবার চারদিকে লাব্বাইক বলতে বলতে তাওয়াফ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, পড়েন আমিন। তো এই চারদিকে যখন আপনি তাওয়াফ করবেন, তাওয়াফ করতে করতে মাতাফের একটা জায়গায় ছোট্ট একটা মিনারের মতো আছে, গ্লাস ফিনিং করা, সোনালী স্টিল দিয়ে ডিজাইন করা, ওইটার গ্লাসের সামনে দেখলেই কাছে গেলেই দেখা যায় একটা পাথরের উপরে দুইটা ফুটপ্রিন্ট, পায়ের ছাপ, কোন নবীর? ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এখনো সেই ফুটপ্রিন্ট আছে, আপনারা তাওয়াফ করতে গেলে দেখবেন। তা আল্লাহ বলে ওয়াত্তাখিদু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও। যেন তাওয়াফের পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তে হয়, তাওয়াফ শেষ ওখানে দুই রাকাত নামাজ পড়তে হবে, মাকাম ইব্রাহিম। আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম প্রিয় ভাইয়া, এটা এমন পরিবার যে পরিবারের লোকদের পা যেখানে লেগেছে ওইটাই মরুভূমি হয়ে গেছে, সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পা লেগেছে এখানে, এটা হয়ে গেছে মাকাম ইব্রাহিম, এটা হয়ে গেছে কি মাকাম ইব্রাহিম। এবার দেখি ওনার স্ত্রী হাজার, বিবি হাজরার পা কোথায় লাগছে, আল্লাহ আকবার। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের শেষ কালে আল্লাহ তাআলা ওনাকে একটা সন্তান দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম, শেষ বয়সে সন্তান দিলেন, আইনে কি আদরের সন্তান, মায়ের সন্তান। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম যাও, তোমার স্ত্রী হাজরা আর এই সন্তান আদরের সন্তান ইসমাঈলকে মক্কার ধুধু মরু প্রান্তরে রেখে আসবে, কোথায়, মরু প্রান্তরে। আল্লাহ বলতে দেরি, ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে দ্বিতীয় কোনো কথা নাই, এই ফ্যামিলিটা এমন, আল্লাহর আদেশ আসা মাত্রই এটার ইমপ্লিমেন্ট বাস্তবায়ন নিয়ে গেলেন, 1500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। আপনি থাকতেন ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে মক্কায়, ধুধু মরু প্রান্ত, আজকের মক্কার মতো এত ওভার পপুলেটেড সিটি নয়, কেউ নাই ওখানে, অল্প কিছু খেজুর একটা বক্সে আর এক মশক পানি, হাজারাকে দিয়ে কোনো কথাও বলে চলে আসতেছে মরুভূমির মাঝখানে, দুধের শিশু ইসমাঈলকে আর স্ত্রী হাজারাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে। তো হাজারা পেছন থেকে ডাক দিয়ে বলে, ইয়া ইব্রাহিম, আমাদেরকে ধুধু মরু প্রান্তরে রেখে যে তুমি চলে গেলা, এটা কি তোমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহর ইচ্ছায় রেখেছি। তখন তিনি বলেছিলেন ইদা লা ইউদাইয়ুনা, অর্থাৎ যদি আল্লাহর ইচ্ছায় রেখে যাও তাহলে আল্লাহ এখানে আমাদেরকে ধ্বংস হতে দেবেন না, সুবহানাল্লাহ। বলতে পারলেন না কি মহিউশী নারী, আল্লাহর ইচ্ছায় যদি এখানে ফেলে যাও তাহলে আল্লাহ আমাদেরকে ঠিকই বাঁচায় রাখবে, আমাদেরকে রিজিক দেন কে, বাঁচিয়ে রাখেন কে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেয় না দেয় কে, কি মহিউশী নারী বলুন, ইদা লা ইউদাইয়ুনা, তাহলে আল্লাহ আমাদেরকে মারবে না, ভয় নাই। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ধুধু মরু প্রান্ত, কেউ নাই, সাইয়েদাতুনা হাজার আর ছোট্ট ইসমাঈল, অল্প কয়েকদিন এই পানি মশকের পানি থেকে পানি খেয়ে খেজুর খেয়ে ওনারা বেঁচে রইল, পানিও শেষ খেজুরও শেষ, এখন সাইয়েদাতুনা হাজার উনি কিছু খেতেও পারে না, ওনার স্তনে দুধও আসে না, আর ছোট্ট ইসমাঈল হচ্ছে দুধের বাচ্চা, দুধ না খেলে ছোট্ট বাচ্চা বাঁচবে না, ঠিকই না, কারো কাছে যে খাবার চাবে তারও সুযোগ নেই, ডানে বাঁয়ে সামনে পেছনে কেউ কোথাও কেউ নাই, এবার ওনার স্তনে দুধ নাই, ছোট্ট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম ছটফট করে, ক্ষুধার যন্ত্রণায় খাওয়ার মতো কিছু নাই, হাত পা ছোটাছুটি করতেছে, কান্না করতেছে, এখন দুধের বাচ্চা ক্ষুধার কষ্টে চিৎকার করে কাঁদে,
দুগ্ধপোষ্য কোন মা এই দৃশ্য দেখে কি সহ্য করতে পারে? বলেন পারে। উনি পানির সন্ধানে, খাবারের সন্ধানে সাফা পাহাড়ে উঠলেন, পাশি পাহাড় জাবালে আবু উবাইস এর উপরে উঠলেন। উঠে সন্ধান করলেন কাউকে দেখা যায় কিনা, পানির সন্ধান আছে কিনা, মানুষের সন্ধান আছে কিনা, গাছের সন্ধান আছে কিনা। আপনারা জানেন সৌদি আরবে 45 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস, এই সূর্যের প্রখর সূর্যকিরণ যখন বালুর মধ্যে পড়ে তখন দূর থেকে এক ধরনের ওয়েভ ঢেউ তৈরি হয়, মনে হয় যে সাগর। আসলে কি সাগর? উনি সাফা পাহাড়ে উঠে দেখলেন ওই যে দূরে বোধহয় সাগরের মতো কি যেন দেখা যায়, পানি থাকতে পারে। উনি পানির সন্ধানে একটা দৌড় দিলেন, দৌড়াতে দৌড়াতে ওখানে আরেক পাহাড়, ওটার নাম মারওয়া। ওই মারওয়া পাহাড় থেকে ওখানে যেয়ে দেখলেন না কোনো পানি নেই, কিছু নেই। আবার পেছনে তাকালেন, দেখলেন পিছনে এরকম ঢেউয়ের মতো দেখা যায়, পানির মতো দেখা যায়, আসলে পানি না, মরিচিকা। আসলে কি পানি? মনে করে উনি আবার একটা দৌড় দিলেন, এগুলো 7 বার দৌড় দিলেন। এই দৌড়াদৌড়ির দৃশ্যটা আরশের উপর থেকে আল্লাহর দেখতে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই দুই পাহাড়ের মাঝখানে সাফা আর মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করা প্রত্যেক হাজির জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। বুঝছেন? আমি শুরুতে বলছি না, এই ফ্যামিলি মেম্বারের পা যেখানে লাগছে, ইব্রাহিম আলাইহিস সালামের পা লাগছিলেন যেই পাথরে, পাথরের নাম হয়ে গেছে কি? মাকাম ইব্রাহিম। আর এই নারী সাইয়্যেদাতুন হাজারের পা যেখানে লাগছে, মানে দৌড়াদৌড়ি করছে যেই জায়গাটার মধ্যে, যেই লোকেশনে, যে এরিয়াতে দৌড়াদৌড়ি করছে, হাজিরা এখন ওই জায়গাতে দৌড়াদৌড়ি করে। তাদের কার্যক্রম, তাদের অ্যাক্টিভিটিস, তাদের স্যাক্রিফাইস, তাদের আত্মত্যাগ আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লেগেছে। একজন নারী দৌড়াদৌড়ি করেছে, এটা দেখতে আল্লাহ এত ভালো লেগেছে, কেয়ামত পর্যন্ত সব মুসলমানেরা যেন ওইখানে দৌড়ায় হজে এসে, আল্লাহ ওয়াজিব করে দিলেন। তাহলে ইব্রাহিমের পা যেখানে লেগেছে সেটা জানো, হাজেরার পা যেখানে লাগছে এটাও জানো। এবার ছোট্ট দুধের বাচ্চা ইসমাইলের পা দিয়ে কি হয়েছে সেটা শুনে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফায় সাইয়্যেদাতুন হাজার দৌড়ালেন, কিন্তু পানি পাচ্ছে না। হায় রে, আমার দুধের সন্তান ইসমাইল তো মরে যাবে। তিনি দৌড়ে আসলেন, দৌড়ে এসে দেখে আজিজ তামাশা, আল্লাহর কি কারিশমা, ছোট্ট ইসমাইলের পায়ের ধাক্কায়, হাত পা ছোটাছুটি করতেছে, পায়ের ধাক্কায় উনি দেখলেন মরু বুক চিড়ে কল 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 করে পানি বের হচ্ছে। ছোট্ট দুগ্ধপুষ্ট দুধের বাচ্চা ইসমাইল ইসলামের পায়ের ধাক্কায় হাজিরা দেখলেন নিচ থেকে কল 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 করে পানি বেরোচ্ছে। পানি দেখে তো তিনি অবাক, সুবহানাল্লাহ, কোত্থেকে পানি আসবে? উনি এবার পানির চারদিকে বালু দিয়ে বাঁধ দিতেছেন, কারণ এখানে তো পানি আসার কথা, হঠাৎ করে পানি আসলো। উনি আবার আশা ফিরে পেলেন যে না, আল্লাহ তাআলা ঠিকই আমাদেরকে মারবেন না, তিনি আমাদের বাঁচিয়ে রাখবেন। তো পানি যে বের হচ্ছে, পানি যাতে বালুর সাথে মিশে শেষ হয়ে না যায়, তিনি বালু দিয়ে চারদিকে বাঁধ দিতেছেন। বাঁধ, ওনারা কিন্তু আরবি ভাষায় কথা বলতেন না, ওনারা সুরিয়ানি ভাষায় কথা বলতেন। আওয়াজ করে বলেন কোন ভাষায়? সুরিয়ানি ভাষায়। তো ওনার সুরিয়ানি ভাষায় উনি পানির চারদিকে এরকম বাঁধ দিতেছেন আর বলতেছিলেন সাম 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 সাম, মানে থাম থাম, সাম শব্দের অর্থ থাম, সাম মানে কি থাম, মানে পানি যে আসছে এই পানি যেন চলে না যায়, থাম থাম, আরে পানি তুই চলে যাস না। তিনি বালু দিয়ে বাঁধ দিচ্ছেন আর বলতেছেন সাম 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 সাম। ওনার মুখ নিঃসৃত এই সাম সাম শব্দটা আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই পানির নাম আল্লাহ তাআলা জামজামের পানি বানিয়ে দিয়েছে। বিষ্ণু বলেন ইন্নাহা মুবারাকা, এই জামজামের পানি এটা বরকতময় পানি। ইন্নাহা তুআমু তুআমিন ওয়া শিফাউ সুকমিন, এটা তুআমু তুআম, পৃথিবীর কোন পানি খেলে পেট ভরে না, শুধু তৃষ্ণা মিটে, কিন্তু জামজামের পানি খেলে তৃষ্ণাও মিটে, পেটও ভরে যায়। এটার মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এটা যেমনি শিফা, রোগ থেকে শিফা, তেমনি হাজিরা যখন মক্কায় যায় একটা দুইটা খেজুর খেয়ে জামজামের পানি খেলে তাদের পেটের ক্ষুধা নিবারণ করে দেয় কে? তো দেখেন এই ছোট্ট ইসমাইলের পা লাগছে, এটা জামজামের কুয়া হয়ে গেছে। কিসের কুয়া? কি বরকতময় ফ্যামিলি দেখছেন! ইব্রাহিম আলাইহিস সালামের পা লেগেছে, ওটা কি হয়ে গেছে? মাকাম ইব্রাহিম। হাজিরার পা লাগছে, ওটা কি হয়ে গেছে? সাই সাইর জায়গা, দৌড়াদৌড়ি করতে হয়। ছোট্ট ইসমাইলের পা লেগেছে, এটা কি হয়ে গেছে? জামজামের পানি। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, সাইয়েদনা ইসমাইল বড় হতে লাগলেন। ওইখানে এই জামজামের পানি যখন বেরোতে লাগলো, পাশ দিয়ে একটা গোত্র যাচ্ছিল যেটার নাম জুরহুম গোত্র, জুরহুম। তারা এই কাফেলা যখন যাচ্ছে, মরুভূমিতে যখন আরব কাফেলাগুলো চলতো, তারা পাখি খুঁজতো, পাখি মরুভূমির মাঝখানে কি খুঁজতো? কারণ পাখি আছে যেখানে, পানি আছে সেখানে। তারা হঠাৎ দেখে মক্কার দিকে শুধু পাখি, তারা অবাক। কাফেলার সবাই বলে মক্কার এই এরিয়াতে কখনো পাখি দেখি না, কারণ এখানে তো পানিই নাই,
জেনারেশন টু জেনারেশন আমাদের পূর্ব বাপদাদাদের কাছে শুনেছি মক্কার এখানে কোনো পানি নেই, ঘটনা কি? পাখি আসলো কোথেকে? কোথেকে এখানে পাখি দেখা যায়? হঠাৎ তারা গেল, যে দেখে আল্লাহু আকবার, এখানে পানির উৎস চলে এসেছে, কুয়া, জমজমের কুয়া, আর এখানে একজন মা আর ছোট্ট একটা সন্তান। তো তাদের মধ্যে, তারা তো ছিল আরবি ভাষাভাষীর লোক, তাদের মধ্যে থেকে একজন দোভাষী যে সুরিয়ানি ভাষায় কথা বলতে পারে, হাজেরার কাছে যেয়ে বললো আমরা এই কুয়া থেকে পানি পান করতে চাই, যদি আপনি অনুমতি দেন। আমাদের হাজেরা বললেন ঠিক আছে আসেন, কুয়ার পানি পান করেন, তবে এটার মালিকানা থাকবে আমার। দ্য ওনারশিপ শুড বি মাইন। সুবহানাল্লাহ, কি নারী দেখছেন, কি বুদ্ধিমতী! বলতেছে আসেন, পুরো কাফেলা এসে পানি খান, সমস্যা নাই, কিন্তু এই কুয়ার মালিকানা থাকবে কার হাতে? আমার। এই জোরহুম গোত্র এখানে থাকতে আরম্ভ করলো। এই জোরহুম গোত্র থেকে সাইয়েদানা ইসমাঈল আলাইহিস সালাম আরবি ভাষা শিখেছে। সুবহানাল্লাহ। জোরহুম গোত্র থাকতে আরম্ভ করলেন, এখানে একটা জনবসতি তৈরি হলো, সিভিলাইজেশন তৈরি হলো, সভ্যতা তৈরি হলো, সভ্যতার নির্মাণ শুরু হলো। আল্লাহু আকবার। লোকজন থাকতে আরম্ভ করলো, এই জামজামের কূপকে কেন্দ্র করে সেখানে সিভিলাইজেশন গড়ে ওঠে। ছোট্ট দুধের শিশু ইসমাঈল জোরহুম গোত্রের ছোট্ট ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করে, আস্তে আস্তে আরবি শিখতে শিখতে বড় হতে লাগলো। ছোট্ট বাচ্চা হাঁটতে পারে, দৌড়াতে পারে, এরকম যখন বয়স, আল্লাহ তাআলার আদেশে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম আবার সে ফিলিস্তিন থেকে মক্কায় আসলেন। এসে অনেকদিন পরে স্ত্রীর সাথে দেখা, ছোট্ট শিশু ইসমাঈলের সাথে দেখা, ভালোবাসায় টইটুম্বু, ভালোবাসা রাখার আর জায়গা নাই, ছেলেকে এত মায়া লাগে। আপনার ছোট্ট ছেলে যখন 10-12 বছর বয়স, মায়া লাগে না, আদর লাগে না অনেক? তো আল্লাহ তাআলা এবার পরীক্ষা করতে চাইলেন সাইয়েদানা ইব্রাহিমকে, দেখি যে তোমার হৃদয়ের ভেতরে, তোমার কলিজার টুকরা, ইসমাঈলের ভালোবাসা বেশি নাকি আমি আল্লাহর ভালোবাসা বেশি? সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম তোমার হৃদয়ে সবচেয়ে প্রিয় যে জিনিসটা, সেটাকে তুমি আমার রাখে কুরবানি দাও। সাইয়েদানা ইব্রাহিম দেখলেন আমার হৃদয়ে ইসমাঈলের চেয়ে তো প্রিয় কিছু নাই, যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, কেমন এর ভাইরা, ফালাম্মা বালাগা মাআহু সাইয়্যা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছোট ছেলে ইসমাঈলের সাথে কনসালটেশন করছেন, পরামর্শ, ফ্যামিলিতে পরামর্শ করবেন, নিজে নিজে সব সিদ্ধান্ত নেবেন না। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি থেকে এটা আমাদের জন্য শিক্ষা যে পরামর্শ করতে হয়। ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, ইসমাঈল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আযবাহু, আমি তোমাকে জবাই করছি, কুরবানি করছি। ফানজুর মাযা তারা, হোয়াটস ইওর ওপিনিয়ন এবাউট ইট, তোমার মতামত কি বল? দেখেন ছোট্ট ইসমাঈল কি উত্তর দিয়েছিলেন, তিনি বলেছেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন, যেটা আপনাকে আদেশ করা হয়েছে ওইটাই করো, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, আমি যদি আমার সন্তানকে বলি যে বাবা অথবা মা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করব, কুরবানি করব, আমাদের ছেলেমেয়েরা কি বলবে? বলে হ্যাঁ পালাবে, একজন বলতেছে পালাবে। আল্লাহু আকবার। এই ফ্যামিলি যেন তো কোনো ফ্যামিলি না, পৃথিবীর সবচাইতে বরকতময় ফ্যামিলি। আল্লাহু আকবার। এই যে হাজি সাহেবেরা এখন দৌড়ায়, আমি তো হজ উমরা দুটোই করেছি, আমাদের হাজেরা যে দৌড়িয়েছিলেন ওই জায়গাটার এখনকার জায়গা একরকম নয়, এখন ওখানে এয়ার কন্ডিশন করা, নিচে টাইলস করা, সাফা থেকে মারোয়ে টাইলস করা, এয়ার কন্ডিশন, আরামের জায়গা। উনি যখন দৌড়েছিলেন, ইউ হ্যাভ টু গো ব্যাক টু দ্য হিস্ট্রি, একটু ফ্ল্যাশ ব্যাক করতে হবে আপনাকে, ফিরে যেতে হবে 5,000 বছর আগের সেই ধুধু মরুপ্রান্ত, স্বামী নাই, মানুষ নাই, কেউ নাই, ছোট্ট বাচ্চাকে মরুভূমির বালুর মধ্যে রেখে ওই নারী যে দৌড়াদৌড়ি করছিলেন, আর আমাদের দৌড়াদৌড়ি এটা এক না। সুবহানাল্লাহ। কেউ নাই সাহায্য করার, ছোট্ট ইসমাঈল পাথর এনে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানাইছিলেন, ওই সময়ের কাজ আর এখনকার স্যাক্রিফাইস এটা এক নয়। ছোট্ট ছেলে ইসমাঈল বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির, বাবা আপনি যেমনটা আদিষ্ট হয়েছেন তাই করেন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। কি সাহসী উচ্চারণ, কি সাহসী উচ্চারণ! ইসমাঈল আলাইহিস সালামের এই নমুনা আমাদের ছেলে মেয়েদের জন্য আদর্শ। আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছি? বিবি হাজেরা আমাদের স্ত্রীদের জন্য আদর্শ, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ। আমরা কি তাদের মতো এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটি হতে পেরেছি বিবি ভাইরা? দিস ইজ দ্য কোশ্চেন টুডে। ছেলেও রাজি হয়ে গেল, বাবাও রাজি হয়ে গেল, নিয়ে গেলেন মিনা প্রান্তরে। যাওয়ার সময় শয়তান এসে ইব্রাহিমকে টেম্পটেশন করে, ইব্রাহিম এই কাজ করো না, তোমার ছেলে মারা যাবে। ইসমাঈলকে এসে বলে ইসমাঈল যেও না, ফিনকি দিয়ে রক্ত বেরোবে। ওনারা ফিরেও তাকায় নাই, ওনারা পাথর নিয়ে শয়তানের দিকে ছুড়ে মেরেছে তিন জায়গায়,
তিন জায়গায় শয়তান এসে টেম্পটেশন দিয়েছে, ধোকা দিয়েছে, তিন জায়গায় তারা শয়তানকে পাথর ছুড়ে মেরেছে। এই পাথর ছুড়ে মারার দৃশ্য, থ্রোয়িং দ্য পেবলস, থ্রোয়িং দ্য স্টোনস, এই দৃশ্য আল্লাহর কাছে এত ভালো লেগেছে। এই তিন জায়গায় কিয়ামত পর্যন্ত পাথর মারা হাজীদের জন্য আল্লাহ তাআলা হাজীদের উপর ওয়াজিব করে দিয়েছেন। জামরাই কুবরা, উস্তা, সগরা, এই তিনটা জামারাতে, তিনটা নিশানাতে পাথর মারা লাগে, তিন সাথে একুশটা, আর ইয়াউম নাহারে আরো সাতটা। তো এই পাথর মারাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। শুরুতে বলেছিলাম যে হজ এবং কুরবানির যত বিধান সব এই ফ্যামিলির স্মৃতি চালা, এই ফ্যামিলি যা যা করছে এটা রিপিটেশন, কিয়ামত পর্যন্ত এই স্মৃতিকে অব্যাহত রাখবে কে? সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দেওয়া হলো। উনি বললেন, আব্বা আপনি কিভাবে আমাকে জবাই করবেন, আপনার তো কষ্ট লেগে যাবে, আপনি চোখ বেঁধে নেন, আপনি চোখে কাপড় বেঁধে নেন, আমাকে উল্টো করে শুইয়ে দিয়ে আপনি জবাই করেন। উনি চোখ বেঁধে নিলেন, ছুরি হাতে নিলেন, জবাই করতে যাবেন আল্লাহ আকবার বলে জবাই করতে যাবেন নিজের ছেলেকে। আসলে এতটুকু দেখাই আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল, ঠিক কিনা? সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়ে যাক, এটা কি আল্লাহ চেয়েছিলেন? উনি জবাই হলে চলবে কি করে? কারণ ওনার বংশেই আসবে আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে তো জবাই করতে আল্লাহ দিবেন না, ঠিক কিনা? ছোট্ট ছেলেকে শুয়ে উনি জবাই করতে যাবেন। সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা বকরি নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতেছেন উনি ইসমাইলকে জবাই করতেছেন, চোখ বন্ধ করে উনি আল্লাহ আকবার বলে জবাই করতেছেন, ফিনকি দিয়ে রক্ত বের হলো। উনি ভাবতেছেন আমি আমার ইসমাইলকে আল্লাহর রাহে কুরবানি দিয়ে দিয়েছি, ওনার ধারণা আমি আমার ইসমাইলকে কি করেছি, কুরবানি দিয়েছি। কিন্তু চোখ খুলে দেখে ইসমাইল আলাইহিস সালাম বসে হাসছেন, আর এই পাশে জান্নাত থেকে পাঠানো বকরি কুরবানি হয়ে গিয়েছে। আল্লাহ আকবার, এই দৃশ্যটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কুরবানির এই দৃশ্য আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই জিলহজের 10 তারিখ প্রত্যেক সামর্থ্যবান মানুষ যেন কুরবানি করে, এটা আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছে। তাহলে এই কুরবানি, এই হজ, এই সাফা মারওয়া, এই সাঈ, জামারাতুল আকাবাতে পাথর মারা, এই সব কিছু একটা ফ্যামিলির স্মৃতি চায়, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি, ঠিক কিনা? এই জন্য আমাদের ফ্যামিলিটাও এরকম হোক আমরা চাই কি চাই না? প্রিয় ভাইরা, ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী প্রতিষ্ঠান। পৃথিবীর সব জায়গায় যদি আবাদত বন্ধ হয়ে যায়, আমার ফ্যামিলির ভিতরে আবাদতের চর্চা রাখার সুযোগ আছে না? নাই। বাইরে নামাজ করা যায় না, বাইরে ইসলামের আলোচনা করা যায় না, বাইরে এটা করা যায় না, ওইটা করা যায় না, কিন্তু আমাদের ফ্যামিলির ভিতরে সুযোগ আছে না? নাই। এই জন্য আমাদের ফ্যামিলি নামক প্রতিষ্ঠানটাকে যেন আমরা শক্তিশালী করি, আমরা নিজেরা যেন নামাজি হই, আমাদের স্ত্রীদেরকে যেন নামাজি বানাই, আমার সন্তানদেরকে যেন নামাজি বানাই, আমরা নিজেরা যেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো স্যাক্রিফাইসের মেন্টালিটি রাখি, আমাদের স্ত্রীরা যেন হাজেরা আলাইহিস সালামের মতো এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটি রাখে, আমাদের সন্তানরা যেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের মতো এরকম সাদুম হয়ে ওঠে, ইসলামের পক্ষের শক্তি হয়ে ওঠে, নওজোয়ান হয়ে ওঠে, ঠিক কিনা? এরকম ফ্যামিলি আমাদের থাকার দরকার আছে না? নাই। আমরা যেন আমাদের ফ্যামিলির খোঁজ খবর নেই, যখনই দেশে ফোন দিবেন টাকা পাঠান, টাকা দিয়ে কি করে খোঁজ খবর নেন, ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রী পর্দা করে কিনা, কোথায় যায় এটা খোঁজ খবর নিতে হবে, ঠিক কিনা? আমার কলেজের টুকরা সন্তান স্কুলে যায় কিনা, খেলো কিনা, ঈদের জামা কিনলো কিনা, এই প্রশ্নটা যখন বাসায় করবেন, ও নামাজ পড়লো কিনা, এটাও জিজ্ঞেস করার দরকার আছে না? নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনু সুবিয়ানা কুবি সালাতে ওয়া মুসাবা সিনি, 7 বছর বয়সে তোমার কলেজের টুকরা সন্তানকে নামাজের আদেশ দাও, ওয়া দ্রিবুহুম আলাইহা ওয়া আবনা ওয়া আশরু সিনি, আর তাদেরকে তাদের সাথে রূঢ় আচরণ করো, কঠিন আচরণ করো, প্রয়োজনে প্রহার করো, যখন তাদের বয়স হয়ে যায় 10 বছর হয়ে গেলে নামাজের ক্ষেত্রে আর কোনো ছাড় নেই। আমরা যেন ফ্যামিলির খোঁজ খবর নেই, যারা আপনারা কুরবানি করছেন আল্লাহ তাআলা আপনাদের সকলের কুরবানিকে কবুল করে নেই। আজকের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের নামাজের পরে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত হচ্ছে প্রাণীর রক্ত প্রবাহিত করে দেওয়া। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই প্রাণী তার শিং, তার চামড়া, তার পশম নিয়ে বিশাল সাওয়াবের পাহাড় হয়ে দাঁড়াবে উপরে, আল্লাহু আকবার। এজন্য হজ্জাজ বাইতুল্লাহ, যারা হজে আছেন আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুন, আমরা যারা কুরবানি করছি আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন, আরাফার দিনকে কেন্দ্র করে আমরা যে রোজা রেখেছি আল্লাহ তাআলা এই রোজাকে কবুল করুন, এবং নয় জিলহজ অর্থাৎ গতকাল ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা যে তাকবীর পাঠ করেছি এই তাকবীরগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন, গোটা বিশ্বে আল্লাহ তাআলা মুসলিমদের জন্য শান্তির ফয়সালা করুন। প্রিয় ভাইরা, এই কুরবানি এটা হতে হবে হালাল উপার্জন থেকে,
আল্লাহ তাআলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তিনি শুধু মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন, হালাল থেকে তিনি কবুল করেন। হারাম দিয়ে বিশাল 500,000 টাকা দিয়ে আপনি হাটের সবচাইতে বড় গরুটা কুরবানি করেছেন, ওই কুরবানি কশিন কাল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? আর সামান্য কিছু অর্থের মালিক আপনি, একা একটা কুরবানি দেওয়ার সক্ষমতা নাই, হায়রে, সাতজন মিলে ভাগে কুরবানি দিচ্ছেন, ওইটা আল্লাহর আরশে আগে কবুল হয়ে যায়। এই জন্য আমরা সবসময় হালালের সাথে থাকি, কিসের সাথে? হালালের সাথে। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হালাল থেকে অল্প দান করলো, এটাকে কবুল করে কে? আর হারাম থেকে কোটি কোটি টাকা দান করলো, সে দান আল্লাহর দরবারে কবুল হয় না? আমরা আজকে অনেক বড় একটা প্রোগ্রামে একত্রিত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছে। আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা প্রবাস জীবনে আমরা যেন মিলেমিশে একসাথে থাকি, আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকি। এই যে আপনাদের সূরা, এই সূরাকে কেন্দ্র করে আপনারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সব ভালো কাজগুলো একসাথে আঞ্জাম দিবে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, পাপের কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। ভালো কাজ হলে ওখানে আমরা যাব, কেপঙ্গের ভাইরা কি বলে, ওখানে আমরা অর্থ ব্যয় করব, ওখানে আমরা শ্রম দিয়ে সহযোগিতা করব। রাজি আছেন তো? আপনারা সবসময় ঐক্যবদ্ধ সংঘবদ্ধ জীবন যাপন করতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আমরা প্রায় যেখানে থাকি ওই জায়গাটা গুছিয়ে রাখি না, হ্যাঁ, আমরা প্রায় পানি খেয়ে বোতল এখানে সেখানে ফেলে দিই, বিনুম খেয়ে বিনুমের প্যাকেটটা কি করি, ছুঁড়ে মারি, এটা যেন আমরা না করি। বিভিন্ন জায়গায় ডাস্টবিন দেখি, ওই ডাস্টবিনে যেয়ে ফেলি, প্লাস্টিক ব্যবহার করার পরে কোথায় ফেলবেন? ডাস্টবিনে ফেলবেন। স্মার্টলি দেশের বাইরে চলাফেরা করার চেষ্টা করবে, বাঙালি দেখে বলে যেন গালি না দেয়, কি বলেন? হ্যাঁ, আর আপনি হচ্ছেন রেমিটেন্স ফাইটার, আপনার পাঠানো রেমিটেন্স আমাদের বাংলাদেশের অর্থনীতি সচল থাকে, বুক টান টান করে হাঁটবেন, হ্যাঁ, আর বস্তা করে টাকা নিয়ে দেশে যাবেন, কি বলেন, পারা যাবে তো? ইনশাআল্লাহ বলেন। আর এখানকার যে রুলস এন্ড রেগুলেশন আছে মালয়েশিয়ার, রুলস এন্ড রেগুলেশন অফ মালয়েশিয়া, এটা মেনে চলবেন। দেশের বাইরে আমাদের একটাই পরিচয়, আমরা প্রবাসী বাংলাদেশি মুসলমান। এখানে বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জামাত ইসলাম নাই, জাতীয় পার্টি নাই, কোনো দল নিয়ে মারামারি নাই, ঠিক কিনা? এখানে আমরা প্রবাসী বাংলাদেশি মুসলমান। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ বিনুল্লাহ। সম্মানিত ভাইরা, ঈদের সালাত আমাদের একেবারেই কাছে চলে এসেছে। এই ঈদুল আজহার শিক্ষা হচ্ছে আমাদের সব কিছু হবে আল্লাহ তাআলার জন্য। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম, সাইয়েদনা হাজা, সাইয়েদনা ইসমাঈল আলাইহিসসালাম, ওনারা ওনাদের সব কাজ যেমনি আল্লাহ তাআলার জন্য করেছেন, ঈদুল আজহার প্রকৃত শিক্ষাই এটা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বলো তোমার সালাত, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ, আমাদের সব কিছুই এক মহান সত্তার জন্য। আওয়াজ করে বলুন তো, তিনি কে? সব কিছু করবো আমরা আল্লাহ তাআলার খুশির জন্য। সম্মানিত ভাইরা, আর মাত্র 3 মিনিট বাকি আছে, আমি এখনই ঈদুল আজহার নামাজের পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেহেতু বছর ঘুরে মাত্র 2টি ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, অনেক সময় নামাজগুলোতে আমাদের প্যাচ লেগে যায়, ঠিক কিনা? খুব সহজ, আমরা ঈদুল আজহার সালাতে অতিরিক্ত 6টা তাকবীর দিব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে নামাজ আর ভুল হবে না ইনশাআল্লাহ। আপনাদের যে প্যাচ লেগে যায় এটা ছুটে যাবে, কনফিউশন আর থাকবে না ইনশাআল্লাহ বিসমিল্লাহ। ঈদের সালাত 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত। ঈদের সালাত পড়া ওয়াজিব, এই নামাজে কোনো আজানও নাই, কোনো একামত নাই, আমরা ডিরেক্টলি দাঁড়িয়ে কাতার সোজা করে নামাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। পড়া অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়, কয়টা? প্রথমে আমরা তাকবীরে তাহরিমে বেদে নামাজ শুরু করব, এরপরে সানা পড়ব, সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর পড়ব, হানাফি মাযহাবের সিস্টেমে আমরা করব। মালয়েশিয়াতে দেখবেন যে অতিরিক্ত 12টা দেয়, 13টা দেয়, আমরা 6টা দিব। সানা পড়ার পরে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রত্যেক তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব, শেষ তাকবীর হাত বেঁধে দিব। এরপরে আমরা সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবো, এরপরে রুকুতে যাব, সেজদায় যাব, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ব, ফাতিহার সাথে আরেকটা সূরা মেলাব, এরপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3টা তাকবীর দেওয়া শেষ, আল্লাহু আকবার, রুকুতে চলে যাব, রুকু সেজদা নামাজ শেষ। ক্লিয়ার হয়েছে না সবার কাছে? খুব সহজ। আবার আমি ঈদের সালাত 2 রাকাত, অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমে বাঁধার পরে আল্লাহু আকবার বলার পরে আমরা সানা করব, সানার পরে আমরা 3টা অতিরিক্ত তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপর আমরা সূরা ফাতিহা আর একটা সূরা পরে রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আমরা প্রথমেই সূরা ফাতিহা পড়ে ফেলবো, সাথে আরেকটা সূরা পড়ে ফেলবো, এরপর রুকুতে যাওয়ার আগে দ্বিতীয় রাকাতে কয়টা অতিরিক্ত তাকবীর দিব? 3টা তাকবীর দিয়ে রুকুতে যাব, সেজদায় যাব, নামাজ শেষ।
নামাজের পরে আমরা দুইটা খুতবা দিব, এরপরে আমরা সবাই সম্মিলিত দোয়া করার মধ্য দিয়ে আজকের ঈদুল আজহার জামাত শেষ করব ইনশাআল্লাহ বিল্লাহ। আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।